প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমার তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ রাখছে তোমার। তো আপনার নাম কি? খাদিজা। খাদিজা বা, খুব সুন্দর নাম। তো খাদিজা বা থাকেন কোথায়? টাঙ্গাইলে থাকেন। তো খাদিজা বা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? সুন্দর মনে মানুষ চান। কেন, বিয়ে শাদী হয় নাই? তো বিয়ে শাদী হয়েছে, আবার সুন্দর মনে মানুষ চান, স্বামী জানলে মারবে না? তো আপনি কি চেয়েছিলেন সে স্বামী ভাত খাই দেয়? আমি তো চেয়েছিলাম, অনেক মারধর কেউ থাকতাম, কিন্তু আমাকে ফেলে যখন একটা বিয়ে করলো আমাকে ই করতো না, এই জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখন কার কাছে থাকেন? এখন আমার কাছে থাকি। তো বিয়েটা কতদিন সংসার করছিলেন? এই 2 বছর। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ। কয়টা ছেলে না মেয়ে? মেয়ে। তা বয়স কত মেয়ে? 1 বছর। আচ্ছা। তো এখন কার কাছে থাকেন? এখন আম্মুর কাছে থাকি। আম্মুটা খুব অসহায়, আমার বাবা নেই, আম্মু এখন অনেকটাই গরিব বুঝছেন, এই গরিব বলে এর জন্য আমার স্বামী আমাকে মনে করেন তার সঙ্গে রাখিনি। এখন চাই যে আমি এত গরিব বলে কেউ যদি আমাকে বিয়ে করে আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমি তাকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা। তা আর বিয়ে সাথে করবেন? তো মার পাশে থাকেন, কিছু করেন, কাজ বাজ কিছু করেন? সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায়। আচ্ছা। এই যে মার বাসা হচ্ছে, মা তো মনে অবস্থা তেমন একটা ভালো না? ভালো, আম্মুর অবস্থা খুবই খারাপ। মনে করেন আমার আম্মুর বাড়ি ঘর নেই, বাবার জন্য সব বিক্রি করে চিকিৎসা করছে, তাও বাবাকে বাঁচাতে পারেনি, তার মারা গেছে। আচ্ছা আচ্ছা। এখন অনেকটাই কষ্ট চলি, এখন কী করবো, এখন এই পরিস্থিতিতে কেউ যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি তার কাছে সারাটা জীবন থাকবো। সে যদি আপনার মতো বিবাহিত হয় তাইলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, করবেন? হ্যাঁ করব। আচ্ছা। তারপরে যদি বাচ্চা থাকে? বাচ্চা থাকলে সমস্যা হবে না, সে যদি আমাকে দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারে আমি এটাই চাই। আর আমি চাই না যে আমার আগের স্বামীর মতো যাতে না হয়, মারধর যাতে না পড়ে, আমি চাই সে যাতে আমাকে ভালোবাসে, ভালোভাবে রাখে, এটাই আমি চাই। আচ্ছা। দর্শক আপনার খাদিজাবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01821810898। আমি নাম্বারটা আবারও বলছি, 01821810898। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।